সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ফ্যাসেসের মাধ্যমে প্রিপজিশনের প্র্যাকটিস করব। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমরা ফ্যাসেসটি একবার পড়ে নিই। ইউ উইল বি হ্যাপি টু লার্ন দ্যাট আই ওয়ন দ্য ফার্স্ট প্রাইজ দ্য স্পিচ কম্পিটিশন হেল্ড আওয়ার স্কুল স্টার্ডে দ্য ইম্পর্টেন্স অফ লার্ন ইংলিশ। নাও আই এম টেলিং ইউ ব্রিফলি হোয়াট আই সেড দ্যাট অকেশন বিং an international language english holds the key boat of learning and knowledge bondhura ekhane prothom bakkoter dike lokkho karo you will be happy to learn that i won the first prize the speech competition held bondhura inong shunosthaner pore ki ache lokkho karo ekhane ache the speech competition আর বন্ধুরা এখানে বলা হচ্ছে কি দ্য স্পিচ কম্পিটিশন মানে বিতর্ক প্রতিযোগিতায়। এখন আমরা কি বিতর্ক প্রতিযোগিতা বলবো নাকি বিতর্ক প্রতিযোগিতায় বলবো সেটি আমাদেরকে লক্ষ্য করতে হবে। বন্ধুরা হ্যাঁ, আমরা কিন্তু শুধু প্রতিযোগিতা বললে আমাদের বাক্যটি সামঞ্জস্যপূর্ণ হবে না, আমরা বলতে হবে প্রতিযোগিতায়। যেহেতু আমরা প্রতিযোগিতায় বলবো তখন আমরা কিন্তু এখানে ভাঙতে পারি প্রতিযোগিতা যোগ অন্তস্থীয় সমান সমান প্রতিযোগিতায়। তাহলে আমরা এখানে বিভক্তি কি পাচ্ছি অন্তস্থীয় পাচ্ছি, অর্থাৎ প্রতিযোগিতা যোগ অন্তস্থীয় প্রতিযোগিতায়। আর যেহেতু আমরা অন্তস্থীয় পাচ্ছি আমরা জানি এ অন্তস্থীয় তে এই তিনটি বিভক্তির জন্য আমরা কি বসাতে পারি প্রিপজিশন ইন বসাতে পারি। অর্থাৎ সবসময় যখন বাংলায় বিভক্তি আসবে এ অন্তস্থীয় তে এ তিনটি যে কোনো একটি আসবে তখন আমরা সেখানে প্রিপজিশন ইন বসাবো। সুতরাং আমরা এই অংশস্থানে আমরা কি বসাবো ইন বসাবো, অর্থাৎ ইন দ্য স্পিচ কম্পিটিশন হেল্ড। বন্ধুরা এরপরে বিনং শূন্যস্থানে লক্ষ্য করো, এখানে আছে বিনং শূন্যস্থানের পরে কি আছে আওয়ার স্কুল স্টার্ডে, আওয়ার স্কুল স্টার্ডে। আর বিনং শূন্যস্থানের জন্য একটি রুল মনে রাখতে হবে, ছোট স্থানে পূর্বে অ্যাট বসে, মনে রাখবা ছোট স্থানে পূর্বে কি বসে অ্যাট বসে, আর অপেক্ষাকৃত বড় স্থানে পূর্বে ইন বসে। আবার বলছে রুলটি, ছোট স্থানে পূর্বে অ্যাট বসে এবং অপেক্ষাকৃত বড় স্থানে পূর্বে ইন বসে। অর্থাৎ এক কথায় বলা যায় ছোট হলে ছোট স্থানে আমরা কি বসাতে পারি অ্যাট বসাবো, বড় স্থানে ইন বসাবো। আর এখানে লক্ষ্য করো এখানে আছে কি বিনং শূন্যস্থান পরে কি আছে আওয়ার স্কুল স্টার্ডে, আর দেখো এখানে আছে কি স্কুল, আর স্কুল কিন্তু ছোট স্থান হিসেবে মনে করা হয়, তাই আমরা এখানে বিনং শূন্যস্থান কি বসাবো অ্যাট বসাবো। এরপরে লক্ষ্য করো সিনং শূন্যস্থান পরে কি আছে দ্য ইম্পর্টেন্স অফ লার্ন ইংলিশ। বন্ধুরা সিনং শূন্যস্থান পরে আছে দ্য ইম্পর্টেন্স অফ লার্ন ইংলিশ। আর বন্ধুরা এই ইম্পর্টেন্স অফ লার্ন ইংলিশ এটিতে লক্ষ্য করে অর্থটির দিকে আগে প্রথম আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তার উপর। এখন প্রয়োজনীয়তার উপর নাকি অন্য কিছু সেটা আমাদেরকে এই ইংলিশটির বাক্য দেখে আমাদেরকে বুঝতে হবে। যেমন এখানে আছে দ্য ইম্পর্টেন্স অফ লার্ন ইংলিশ, তাহলে আমরা বলতে পারি অন দ্য ইম্পর্টেন্স অফ লার্ন ইংলিশ, অর্থাৎ ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তার উপর। দেখো আমরা যেহেতু এখানে বাংলায় বলেছি ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তার উপর, আর উপর হলে অন বসে সেটা তোমরা জানো আমরা জানি সবাই জানে, তবে ইংরেজি বাক্য দেখলে এখানে বোঝা যাচ্ছে এখানে কি অন হবে না অন্য কিছু হবে। এখানে এক কথায় ইংরেজির সাথে আমরা যখন রিডিং পড়তেছি তখন কিন্তু আমাদের উচ্চারণের সাথে চলে আসতেছে অন দ্য ইম্পর্টেন্স অফ লার্ন ইংলিশ। আবার বলছি অন দ্য ইম্পর্টেন্স অফ লার্ন ইংলিশ। আর তাছাড়া যখন এটির অর্থ বাক্যটির অর্থ করবে তখন কিন্তু বোঝা যাচ্ছে এখানে উপর হবে। কীভাবে দ্য ইম্পর্টেন্স অফ লার্ন ইংলিশ অর্থ হলো ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তার, এখন কি হবে প্রয়োজনীয়তার উপর, কি প্রয়োজনীয়তার উপর। সুতরাং আমরা এখানে সিনং শূন্যস্থান কি বসাবো প্রিপজিশন অন বসাবো, তাহলে আমরা বলতে পারি অন দ্য ইম্পর্টেন্স অফ লার্ন ইংলিশ, অর্থাৎ ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তার উপর। এরপরে লক্ষ্য করো নাও আই এম টেলিং ইউ ব্রিফলি হোয়াট আই সেড দ্যাট অকেশন। বন্ধুরা এখানে ডিনং শূন্যস্থান পরে কি আছে দেখো তো দ্যাট আছে, কি আছে দ্যাট, আর পুরোটা একসাথে বলো দ্যাট ওকেশন, দ্যাট ওকেশন। এখানে একটি গুরুত্বপূর্ণ রুল আছে লক্ষ্য করো, ডিনং শূন্যস্থান পরে দেখো ডিনং শূন্যস্থান পরে কি আছে দ্যাট ওকেশন। আর মনে রাখবে আমরা অনেক সময় পড়ে থাকি অন বার্থডে, পড়ি না অন বার্থডে, আবার পড়ি অন মেরিজ ডে, পড়ি না বলো দেখি আমার সাথে বলো অন মেরিজ ডে, অন মেরিজ ডে, অর্থাৎ বিবাহ উপলক্ষে আমরা কি বলি অন মেরিজ ডে। আর যখন জন্মদিন উপলক্ষে জন্মদিন আসে তখন আমরা জন্মদিন উপলক্ষে কি বলি অন বার্থডে। সেম তেমনইভাবে আমরা অনুষ্ঠান উপলক্ষ এটি বলি অন দ্যাট অকেশন, কি বলি অন দ্যাট অকেশন, আবার বলি অন দ্যাট অকেশন এটি হলো অনুষ্ঠান উপলক্ষে, আর জন্মদিন উপলক্ষে কি বলি অন বার্থডে, বিবাহ উপলক্ষে কি বলি অন মেরিজ ডে। তাহলে অন বার্থডে অন মেরিজ ডে এগুলোর মতো আমরা এখানে দ্যাট ওকেশনের পূর্বে কি বসাবো অন দ্যাট ওকেশন, অন দ্যাট ওকেশন। আর তিনটি শব্দই তোমরা আলাদা মনে রাখবে, অন বার্থডে লিখে রাখতে পারো, অন বার্থডে জন্মদিন উপলক্ষে বলা হয়, অন মেরিজ ডে বিবাহ উপলক্ষে বলা হয়, আর অনুষ্ঠান উপলক্ষে বলা হয় অন দ্যাট ওকেশন, অন দ্যাট ওকেশন। সুতরাং আমরা দ্বিতীয় শূন্যস্থান কি বসাবো অন বসাবো, কারণ এটি একসাথে অন দ্যাট ওকেশন এটি কিন্তু একসাথে বসবে, একসাথে হয় কারণ এটা অনুষ্ঠান উপলক্ষে যখন হয় তখনই অন দ্যাট ওকেশন একসাথে আসে। সুতরাং আমরা দ্বিতীয় শূন্যস্থানে অন বসাবো প্রিপজিশন। এরপরে লক্ষ্য করো বিং অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হোল্ডস দ্য কি
the boat of learning and knowledge বন্ধুরা এখানে ইন অংশস্থানে লক্ষ্য করো ইন অংশস্থানের পরে কি আছে the boat of learning and knowledge আর পূর্বে কি আছে the key আর মন রাখবে key পরে সবসময় to হয় কারণ আমরা জানি key to k e y key to একসাথে অর্থ হয় চাবিকাঠি key to অর্থ কি চাবিকাঠি key অর্থ এমনি এই শুধু যদি key e w key হয় তাহলে হয় প্রধান আর শুধু কি চাবি হয় আর যদি key to হয় তখন হবে চাবিকাঠি কি বলেছি বন্ধুরা লক্ষ্য করো দা কি এরপরে যদি শূন্যস্থান থাকে সেখানে প্রিপজিশন কি বসাবো টু বসাবো কারণ কি টু একসাথে অর্থ ওঠে সাবিকেটি আর আমরা এখানে কিন্তু এই বাংলার এই ইংলিশটির বাংলা অর্থ কিন্তু সাবিকেটি উঠাচ্ছে এখানে তুলতেছে আর যেতে এখানে সাবিকেটি হবে তাহলে আমরা ইংরেজি এখানে কি পরে কি বসাবো টু বসাবো দা কি টু কি বলেছি দা কি টু আর সবসময় বেশিরভাগে এখানে কি পরে কি বসে টু বসে তাহলে দা কি টু সুতরাং আমরা এই শূন্যস্থান কি বসাবো টু বসাবো প্রিপজিশন আর বন্ধুরা তোমরা এভাবে করে কয়েকটি ফ্যাসেসের মাধ্যমে প্রিপজিশনের প্র্যাকটিস করে নেবে তাহলে তোমরা যে কোনো পরীক্ষায় যেমন বিসিএস নিবন্ধন বিশ্ববিদ্যালয় ইত্যাদি পরীক্ষার মতো তোমরা প্রিপজিশনে ভালো মার্ক পাবে আর হ্যাঁ এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ